করোনা সংক্রমণ রুখতে ভারতের প্রতিটি রাজ্য অভিনব পরিকল্পনা নিয়েছে, যেখানে সমাজে সর্বস্তরের মানুষকে যুক্ত করা হয়েছে এবং প্রত্যেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। পুলিশ বিভাগে হোমগার্ড থেকে উচ্চপদস্থ আধিকারিক, স্বাস্থ্য বিভাগে সাফাইকর্মী থেকে চিকিৎসক, যে কোনো কারণেই ন্যূনতম গাফিলতি বিপদ ডেকে আনতে পারে, তাই সমান গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন এনারা। আজ কথা বলব একজন এএনএম কর্মী মিশু রানী সেনের সঙ্গে। তো আমার এরিয়া হচ্ছে বাটিগ্রাম, উজানগ্রাম আর শান্তিটা, মানে দুর্গানগর পার্ট 5 and 4। কোভিড-19 নিয়ে তো আমার ডিস্ট্রিক্টে ব্রিডিং ট্রেনিং দেওয়ার পরে তো আমরা পিএসসি লেভেলে গিয়া, মানে এখানের যে আশা অঙ্গনাদি প্লাস আরো যে এএনএম আছে তারা, আমরা যে মাস্টার ট্রেনার হিসাবে ট্রেনিং দেওয়া ছিল কয়েক, আমরা উদাহরণ পিএসসি থেকে 4-5 জন দে, তো আমরা গিয়া মানে পিএসসি লেভেলে ব্লক লেভেলে গিয়া মানে অঙ্গনাদি, তারপরে আশা আশা সুপারভাইজার আরো এএনএম তারে মানে ব্লকে ব্লকে গিয়ে আর কি ট্রেনিং দেওয়াইলাম ফার্স্টে। তো আশারে ট্রেনিং দেওয়াই এখন তো নিজের এরিয়া করতে লাগে, নিজের এরিয়া আশারে নিয়া প্রত্যেক আশারে নিয়ে তো আমরা ইয়ে ট্রেনিং তো ইয়ে করলাম, যেরকম কোভিড-19 যেরকম করতে লাগে এখন তো এরিয়ার জায়গাতে গিয়ে আশা আশা প্রত্যেক আশা এরিয়াতে সার্ভে করতে ডেইলি 30-40 গড় বা 50 গড় এরকম 50 গড় করে সার্ভে করতেছে। প্লাস যদি কোনো বাইরের থেকে কোনো লোক আসে এরিয়াতে তাহলে মানে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হতেছে আমাদের, আমার কাছে আসা ইনফর্ম করে, আর আমি তো ডেইলি এরিয়া যাওয়া আসা মানে এরিয়াতে তো ডেইলি খবর রাখতে লাগে, ডেইলি এরিয়াতে যাইতে লাগে, মানে একটু জানানো হয়েছে আর কি, মানে বাইরে থেকে মানুষ এরা ঢুকে আর এবারে কোয়ারেন্টিনে রাখতে লাগে। প্লাস এগুলার তারার সঙ্গে সঙ্গে নাম আমাদের পিএসসি লেভেলে রিপোর্টিং করতে লাগে, পিএসসিতে রিপোর্টিং করতে লাগে, আমরা যাতে টিম আছে টিমে রিপোর্টিং করলে পরে তারা বাইরে থেকে নতুন আসে তাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস কই থেকে আসলো রিপোর্টিং করার পরে 14 দিন কোয়ারেন্টিনে, হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এখন আগে ছিল 14 দিন, এখন তো 28 দিন, 28 দিন 14 দিন আমরা সেলফ করে আমরা সঙ্গে মানে ডেলি ডেলি নিয়ে গিয়া আশা এএনএম অঙ্গনাদি আমরা ডেলি ডেলি গিয়া খবর নেই তাদের কোনো অসুবিধা আছে নি, জ্বর সর্দি কাশি বা বুকে ব্যথা বা শ্বাসকষ্ট এরকম খবর নেই, যদি কেউ কোনো অসুবিধা থাকে মানে আমরা আর কি পিএসসিতে পাঠাইছি। আজ পর্যন্ত অবশ্য এরকম কোনো কিছু পাই নাই কি তারা হাজবেন্ড ওয়াইফ ওদের ইয়ে হয়েছিল কাশি বাইরে থেকে আসছিল, তারা দুর্গা হানিমুনে গেছিল, যাওয়ার পরে তারা সর্দি কাশি জ্বর হওয়ার পরে বিভিন্ন হসপিটালে গিয়ে দেখাইছে, তারপরে দিকে তারা মেডিকেলে ইয়েতে নিয়েছে, যেটা ফেসিলিটি কোয়ারেন্টিন থাকে আমরা মেডিকেলে নিয়ে এখানে টেস্ট করছে, তো তাদের নেগেটিভ হয়েছে, কোনো পজিটিভ হয়েছে না। তো তাদেরকে কি আপনারা গিয়ে বোঝান যে কিভাবে হাত ধুতে হয় কিংবা? যখন আশা হোম ভিজিটে যায় বা আমরা যাই যাই আর মানে ফার্স্ট এর বারে ওই যে বাইরে বেশি বাইরেই তো না হাত ধুইতো, প্লাস যেখানে সেখানে থুতু পালাইতো না কাশে মানে মানে কইয়া দিই, আগে তো মানুষ যে কোনো জায়গাতে কাশি থুতু পালাইতো, এখন আমরা কইয়া দিই যে কোনো জায়গাতে কাশি বা থুতু পালাইতো না, প্লাস কাশি দেওয়ার সময় হাতে হাতে কাশি দিত না, আমরা ওই যে আমরা যে হাতের কনুটা থাকে ওই জায়গাটার মধ্যে কাশি কাশি দিলে পরে আমাদের ওই জায়গাতে টাচ কম হয় আমাদের, মানে হাতে টাচ ওই জায়গাতে হয় না যার লাগিয়া ওই জায়গাতে ইয়ে দেওয়ালে কাশি দেওয়ার লাগিয়া, আর দূরে থাকতো মানে দূরে দূরে থাকতো, কেউ জ্বর সর্দি কাশি হইলে সঙ্গে সঙ্গে ইনফর্ম করতো, আর সঙ্গে সঙ্গে গ্রামের পাবলিক আমরা যে হাঁটি আমরা তো হাঁটলে পরে তো এক জায়গাতে হয়তো গেলাম অন্য অন্য এরিয়া অন্য সাইডে মানুষ হয়েছে তো খবর পাই পাওয়া যায় না, তখন গ্রামের আমরা পাবলিক সঙ্গে আবার কি করে আসি যাতে আমরা কেউ যদি গ্রামে আসে হয়তো রাত্রে আসলো তো আমাদেরকে সঙ্গে সঙ্গে খবর দেওয়ার লাগে, আর মেম্বার প্লাস গ্রামের যারা যারা মানে এই ব্যক্তি আছে পরিচিত তো তারা সঙ্গে সঙ্গে যদি রাত্রে কেউ আছে, অনেকে তো ট্রাকে এখন তো ট্রাকে করে আসে যায় তাহলে তারা সঙ্গে সঙ্গে খবর দেয়, খবর দেওয়ার পরে আমরা পরের দিন যাই, যাইয়া তারা নাম অ্যাড্রেস নিয়ে ইয়ে করি রিপোর্টিং করি।
আচ্ছা, আপনার আপনার যে এরিয়া সেখানে কি কোনো মানে গর্ভবতী মহিলা ছিলেন কি, যাদের কোনো ডেলিভারি হবে কিংবা হয়ে গেছে তাদের দেখাশুনো সেরকম কিন্তু এই সময়? হ্যাঁ হ্যাঁ, প্রেগনেন্ট প্রেগনেন্ট তো অনেক আছে, তো আমরা তো এখন হসপিটালে নিতে পারি না। এখন তো ব্লাড টেস্ট COVID-19 লাগে ব্লাড টেস্ট বন্ধ, যার লাগে আমরা তার বাড়িতে যাইয়া যাইয়া মানে খোঁজ খবর নেই। যারা বিশেষ অসুবিধা তাদের আমরা বাড়িতে যাইয়া প্রেশার দেখি, ওয়েট মেশিন তো কম নেই বাড়িতে নিতে পারি না, তো প্রয়োজন মানে প্রয়োজন পড়লে নেওয়া হয় না, এলেতে বাড়িতে গিয়া ওদের প্রেশার দেখি বা ঠিক মতো আয়রন খাইতেছি কিনা আমরা আর কি বাড়িতে যাইয়া যাইয়া দেখি। প্লাস গত গত বৃহস্পতিবারে কত তারিখ ছিল জানি, এক্সট্রা ডেলিভারি আমাদের উদাহরণ হসপিটালে হয়েছে আমার এরিয়ার আর কি। তারা তো আমরা কইই দিছি যে বাচ্চা বাচ্চা বাড়িতে আনার পরে মানে ডিস্টেন্সে থাকা লাগে, পরিবারের মানুষও মানে ডিস্টেন্সে থাকা লাগে বাচ্চার। এমনি তো আমরা যতগুলো আমাদের যেগুলো আর কি আর নেওয়ার এগুলো কয়ে দিয়ে খান করাইতো না, সকালে রোদে রাখতো, পরিবারের অন্য মানুষের থেকে কাছে মানে দূরে থাকতো, বাচ্চার মারে খুঁজে দিয়েছি বাচ্চাকে যখন খুলে লইব মানে সবসময় হাত ধুইয়া সাবান দিয়ে হাত ধুইয়া তারপরে বাচ্চারে ইয়ে করতো। আর বাইরের পরিবারের যারা মানুষ আছে তারা তো সবসময় তো ঘরে থাকে না, বাইরে কোনো সময় দোকানে দোকানে যায়, বাসা তাওয়ার পরে হাত ধুইয়া তারপরে করে দিত। আচ্ছা, তো আপনারা তো সেটাও বোঝাচ্ছেন যে একটা সময় আছে অনেক সময় যে বাড়িতে ডেলিভারি হয়ে যেত মানে করানো হতো, তো সেটা তো এখন আর হচ্ছে না, কিংবা কেউ লুকিয়ে যাতে না করতে পারে সেটা তো আপনারা সবসময় বোঝান। হ্যাঁ হ্যাঁ, হসপিটালে গেলে করোনা হইব বা কোনো পেশেন্ট থাকবো এরকম না করিয়া যাতে ডেলিভারি ট্রেন উঠিয়ে পরে বা ডেলিভারি ইয়েতে তারা যাতে হসপিটালে লেগে যায় আমরা আশা আছে, আশা তাদের কইয়া দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমাদের তারা জানায় সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে পাঠাইয়া দিই, কারণ বাড়িতে হইলে পরে অনেক অসুবিধা হয়, কোন সময় কি হইব ব্লিডিং টিডিং হইতে পারে, যার লাগে আমরা কইয়া দিচ্ছি। আমাদের করোনা করোনা তো আমাদের এখানে ইয়েলো জোন করোনা নাই যদিও, কিন্তু আমাদের এখানে প্রসিজিওর পুরো আলাদা, মানে মানে বাচ্চার কোনো বা মার কোনো এফেক্ট হইতো না, যার লাগে বা হোম ডেলিভারিতে যাতে না হয় আর কি, তারপরে আগে থেকে আমরা ইয়ে দিয়ে দিই। আচ্ছা, তো সেটা তো আপনার একদম পুরো দায়িত্বটাই আপনারাই নিয়েছেন যে সমস্ত কিছু আপনারা দেখছেন যাতে এই ধরনের কিছু না ঘটে। আর এরকমও হতে পারে যে হঠাৎ করে কারো মৃত্যু যদি হয়ে যায় তখন তাকে যে তার ধর্ম অনুযায়ী তাকে যে অন্ত্যেষ্টিটা হয় সেটাও কি মানে এরকম ঘটেছে কি আপনাদের মানে এই কিছু দিনের মধ্যে? এর মধ্যে হয় না কেউ আমাদের আমরা আমাদের এরিয়াতে মারা গেলে তো আমার এরিয়াতে মারা গেলে আশা আশা আশাদেরকে বলে দেওয়া হয়েছে যে আশাটা যাতে মানে ই করে যদি কিছু মারা যায় তাইলে নর্মাল যদি দেয়, তো অনেক বয়স্ক মানুষ আছে তো এমনিতেই মারা যায় ওল্ড এজ যারা, তাদের মানে যাতে ডিস্টেন্স মেনটেন করি আর যাতে এক মিটার দূরত্বে থাকিয়া বেশি মানুষ গ্যাদারিং না করে। এখন তো মানে লকডাউন বাইরে থেকে তো মানুষ যাইতে পারে না, যার লাগিয়া ইনফরমেশন করা আছে এরিয়ার আশা সবসময় দিলেই যে থাকে, আমরা হয়তো খবর পাইতে একটু দেরি হয়, খবর পাইলে তো আমরা যাই। এর মধ্যে হয়তো হয়তো যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তখন যাতে নিয়মটা তো আপনাদেরকেই বলতে হচ্ছে, অন্য তো কেউ কি বলবে না তাদেরকে? গ্রামের যারা পাবলিক আছে মানে কিছু কিছু বয়স্ক মানুষ আছে বা মেম্বার বা অনেক অনেক মানুষ যেমন গ্রামের ইয়ার মার্কিং করা আছে যারা, তাদেরকে বললে পরে কাজ হবে, তাদেরকে আমরা বলে দিই যে যদি কেউ মারা যায় তাহলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়া যত মানে পারা যায় কম মানুষ ইয়েতে জানা জানাজা বা তারা জানাজা হয় মুসলিমদের বা হিন্দুদের ইয়ে শ্মশানে নেওয়া হয় যাওয়া ভালো, তাদেরকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তো মানে আপনাদের উপরে এই সময়টাতে খুব কাজের ঝক্কি যাচ্ছে, তা সত্ত্বেও আপনাদেরকে বাড়িতে অনেক দেরিতে ফিরতে হচ্ছে হয়তো আপনার বাড়ির সংসার বা সংসার দেখে, তো সেটা নিয়ে কি কিছু বলবেন যে কি করে কি করছেন? না আমার যখন আমরা হেলথ ডিপার্টমেন্টে আছি তো মানুষের সেবা করতে লাগবে, তাও মানুষের সেবা করতে লাগবে, তো আমরা কোনো দিন আজ পর্যন্ত লকডাউন যে হয়তো ঘরে বসে আছি এরকম কোনো কথা নেই, ডেইলি আমি দেখতে যাই হসপিটালে, আজকেও গিয়ে আসছি আস্তে আস্তে 4:30 বাজছে, নিয়ম করে স্নান টান করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ ঘরে দুটার সঙ্গে সঙ্গে হাত আমার সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশ দিয়ে দেয় হাত দিয়ে, তারপরে সুজা বাথরুমে চলে যায় পার্কের মধ্যে। একমাত্র করোনা ভাইরাসের যা আমাদের ভাগ্য ভালো, একমাত্র সার্ফ ডিটারজেন্ট পাউডার বা সাবান আর যেগুলো হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ডেটল লোশন
ডেটল হ্যান্ড ওয়াশ এগুলাতে যার নষ্ট হয়, আর হলো 70% আমাদের হসপিটালে সাপ্লাই আছে, গ্লাস গ্লাস স্যানিটাইজার মাস্ক হসপিটালে সাপ্লাই আছে, সবাইকে বলে দিই যখন যারা বাইরে গ্রামের সবাইকে বলে দিয়েছি, আমরা তো হোম ভিজিট আশারাও করছি আমরাও যাচ্ছি, সবাইকে বলে দিয়েছি যাতে বাইরে যখন ঘরের দরকার নেই কিন্তু বাইরে যখন যা যে কোনো মানুষ বের হলে পরে মুখে যাতে মাস্ক লাগে বাইরে হয়, বাসাতে আওয়ার পরে অন্তত হাত দিয়ে মানে ঘরে ঢুকে প্রায় অনেক মানুষের তো শিখতে শিখতে সময় লাগবে মানে পাবলিকের, কিন্তু সব মানুষকে বলে দিয়েছি আমরা হ্যান্ড ওয়াশের যে নমুনা আমাদের যে স্টেপ আছে বাইরে গেলে পরে বা ভাত খাওয়ার আগে যাতে হাত দিয়ে তারপরে ভাত খায় আমরা মানে শিখানো হচ্ছে। আশা করি সবাই মোটামুটি হ্যান্ড ওয়াশ শিখে যাবে এই করোনা ভাইরাসের জন্য। আরে সেটা শুধু করোনার জন্য নয়, এটা যে কোনো সময় যে কোনো অসুখ থেকে মানে দূরে রাখে মানুষকে। পেট খারাপ পেটের লেগে তো খুবই ভালো করোনায় একটা আমাদেরকে দিচ্ছে যাতে মানে এখন মানুষের হয়তো পেটের দিকটা কম হবে, ডায়রিয়া ডিসেন্ট্রি কম হবে, কারণ সব বাচ্চা কাচ্চা তো স্কুলে শেখানো হচ্ছে, প্রত্যেক অঙ্গনাদি সেন্টারে আমরা রেজিস্ট্রেশন করি, প্রত্যেক অঙ্গনাদি সেন্টারে স্কুলে তো হ্যান্ড ওয়াশ আমরা প্রত্যেক যেগুলো আমরা ইয়ে হয় মান্থলি করি, স্কুলে এলপি স্কুল আছে সঙ্গে এলপি স্কুলের বাচ্চাদের প্লাস অঙ্গনাদি বাচ্চাদেরকে তো আমরা হ্যান্ড ওয়াশ দেখিয়ে দিই, প্লাস হইলে এখন তো ঘরে ঘরে গিয়ে হ্যান্ড ওয়াশ শেখানো হচ্ছে। জল ফুটিয়ে খেতে হবে, প্লাস আমাদের আশারা ঘরে ঘরে গিয়ে ইয়ে দিয়ে আসে ওয়ারে তাহলে গিয়ে দিয়ে, আর এমনিতে জিরো টু ফাইভ ইয়ার্স বাচ্চাদেরকে এমনিতে মাসে মাসে ওয়ারে ঘরে ঘরে আশারা সাপ্লাই দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঈশ্বরানী সেন আমাদের সাথে কথা বলার জন্য। শিলচর আকাশবাণীর পক্ষে সংগীতা দত্ত চৌধুরী।